নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত, আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড। আজকে যে বিষয়টা নিয়ে নিয়েছি সেটা হলো প্যানক্রিয়াটাইটিসের মেডিসিন, অর্থাৎ হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন হতে পারে সেই বিষয় নিয়ে একটা আলোচনা করব। অর্থাৎ আগে যে ভিডিওটা করেছিলাম প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে, কেন প্যানক্রিয়াস কী জিনিস, তার কী কী রোগ হতে পারে তার সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে মেনলি যে দুটো থাকে আমাদের প্যানক্রিয়াসের জন্য যে ট্রিটমেন্টগুলো শুরু হয় সেটা বলেছিলাম, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তার সাথে অনেক কমপ্লিকেশন বলেছিলাম, তার সাথে কিডনির সমস্যা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আর কি বলেছিলাম ম্যালনিউট্রিশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক সময় বলে যে প্যানক্রিয়াসেও আবার নাকি স্টোন হয়ে যায়, তাহলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। দুটো জিনিস আরও বাকি রয়েছে, একটা হচ্ছে স্টোন, প্যানক্রিয়াসে স্টোন হওয়া কী জিনিস সেটা নিয়ে, আর একটা ক্যান্সার নিয়ে আলোচনা করব, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কী সেটা নিয়েও আলোচনা করব। আজকে প্যানক্রিয়াটাইটিসের কিছু মেডিসিন বা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের মেডিসিন নিয়ে আলোচনা করি। চলুন দেখা যাক কী করা যায়। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কী করবেন, ভিডিও চলাকালীন অবশ্যই একটা লাইক দেবেন। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে এবং কাজের হয়ে থাকে বা ভবিষ্যতে জানেন যে কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে নেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, দেখবেন একবার এই ডেসক্রিপশন বক্সে গিয়ে ঘুরে আসবেন ভিডিওর, সেখানে প্রচুর পরিমাণে আরও অন্যান্য ভিডিও বানানো আছে যেখানে রোগ এবং তার মেডিসিন সম্বন্ধে আলোচনা করা আছে, আপনার কাজে লাগলো লাগতে পারে, ওখান থেকেও ঘুরে আসবেন। অনেকেই বলছেন স্যার অনলাইনে ট্রিটমেন্ট করা হচ্ছে কি না হচ্ছে, আমরা হ্যাঁ অনলাইনে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি, অনেকেই উপকার হচ্ছে, আপনাদেরও হবে। যদি প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে একটা ফর্মেট বানানো আছে বাংলায়, সেটা তুলে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যদি ছেড়ে দেন তাহলে অনলাইনে ট্রিটমেন্ট কিন্তু চালু হয়ে যাবে। চলুন আজকের টপিকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন কী। দেখুন তার আগে বলে নিই যে ওই যে আগেকার ভিডিওটা একটু দেখে নিতে, আমি দিয়ে দিচ্ছি আই বাটনে, আপনার এখানে যাবে দেখে নিন, সেটা হচ্ছে যে প্যানক্রিয়াসটা কোথায় থাকে, তার কোথায় ব্যথা আরম্ভ হতে পারে, প্যানক্রিয়াসের কাজ কী, এই জিনিসগুলো একটু আপনাকে জেনে নিতে হবে। ওই আই বাটনটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যদি হয়ে থাকে, যে হঠাৎ করে ব্যথা আরম্ভ হলো, তার জন্য কোথায় ব্যথাটা আরম্ভ হতে পারে, কোথায় ব্যথা যেতে হতে পারে, সেইগুলো একটু আলোচনা করে নিলে পরে বা দেখে নিলে পরে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। তারপরে বলে রাখি, এই মেডিসিনগুলো প্যানক্রিয়াটিস রোগের ডাক্তার খুব কমই আছে বলতে পারেন, বা ঠিক হওয়ার চান্স কতটা সেটা ওই স্পেশালিস্ট যারা ডাক্তারবাবুরা থাকেন তারাই বলতে পারবেন। তবে আমার মনে হয় হোমিওপ্যাথিতে সেরে যায়, আমার কাছে অনেক পেশেন্ট আছে যেগুলোকে আমি সারিয়েছি। যদি আপনারা চান তাদেরকে তাদের সম্বন্ধে নিয়ে, বায়োডাটা নিয়ে কীভাবে সেরেছে সেই সম্বন্ধে একটা ভিডিও বানাতে পারি, যদি আপনারা চান কীভাবে প্যানক্রিয়াস পেশেন্ট আসে, কী হয় না হয় সেই সম্বন্ধে বলবো। তবু আজকে যে মেডিসিনগুলো বলছি অ্যাকিউট ক্ষেত্রে বলছি, হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, এই সিমটমগুলো যদি পান তাহলে অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন, তবু ডাক্তারের শরণাপন্ন হয়েই কিন্তু মেডিসিনগুলো খাওয়া উচিত, কারণ এতই তীব্র হঠাৎ করে দেখা দেয় তখন কিন্তু মেডিকেল সায়েন্সে, হঠাৎ করে মডার্ন সায়েন্সে না গেলে, বা অনেক সময় দেখবেন স্যালাইনের দরকার হতে পারে, খুব পেনকিলার দরকার হতে পারে, মেবি সেরকম পরিস্থিতি হলে পরে, সেই জন্যই বললাম যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। এরপর আসবো যেটা হচ্ছে যে ডায়েট সম্বন্ধে, যদি জানতে চান যে এই সমস্ত মানুষের কেমন ডায়েট থাকে, কেমন খাওয়া উচিত, তবে জেনে রাখুন ডায়েট সম্বন্ধে বলতে গেলে সেই সমস্ত জিনিসই খাবেন যেগুলো কিনা অতিরিক্ত রিচ না হয়, অর্থাৎ অতিরিক্ত তেল ঝাল মশলা এগুলো থেকে বেঁচে থাকতে হবে, অতিরিক্ত মাংস মাছ ডিম এগুলো থেকে বেঁচে থাকতে হবে, যেগুলো অ্যানিমেল হাই রিচ প্রোটিন সেগুলো না খাওয়াই ভালো। কারণ এখানে একটা বলেছিলাম যে অ্যাকুট ক্ষেত্রে গল স্টোন যখন হয়ে যায়, গল ব্যাডারের সাথে এর যে লিঙ্ক, কমন বাইল ডাক্তার সাথে প্যানক্রিয়াসের লিঙ্ক রয়েছে, সেখানে যদি পাথর জমে যায় তাহলেও কিন্তু এর ব্যথা তীব্র আকার ধারণ করে, তখনই কিন্তু প্যানক্রিয়াটিসের অ্যাকুট প্যানক্রিয়াটিস দেখা দিতে পারে গল ব্লাডারে স্টোন হওয়ার সাথে সাথেই। তাহলে সেখানে ক্ষেত্রে রিচ খাবার যদি খান, অতিরিক্ত অ্যানিমেল প্রোটিন যদি খান, তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা হতে পারে। প্রচুর পরিমাণে জল খাবেন, এটা একটা ডায়েটের জন্য খুব ভালো, প্যানক্রিয়াসের জন্য জল খাওয়াটা আপনার জন্য খুবই ভালো। চলুন আজকে মেডিসিনটা নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম যে মেডিসিনটা কথা বলবো, যদি দেখেন হঠাৎ করে আপনার বাম দিকে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়ে গেলো পেটে, সেই ব্যথাটা কেমন হবে, মনে হবে কি যে যেন কি খামচে আছে, তীব্র ব্যথা আরম্ভ হবে, হঠাৎ করে আরম্ভ, আপনি কিছুই বুঝতে পারছেন না, হঠাৎ করে ব্যথাটা কিন্তু আরম্ভ হয়ে যাবে, মনে হবে যেন কেউ হাত দিয়ে এই জায়গাটা খামচে একদম ধরে আছে, খুব জোরে চিপে আছে, এরকম ধরনের একটা মনে হবে। তার সাথে কি বমি বমি একটা ভাব থাকতে পারে, আপনার পেট ফেপে থাকতে পারে, সেখানে এই জায়গাটা আপনি ছুঁতে পারবেন না, একটু ফোলা ফোলা ভাব হবে। তার সাথে যদি দেখেন না আপনি যে হাঁচলে কাশলে টাচ করা যাচ্ছে না, যদি ব্যথা বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা খেতে পারেন। সেটা হচ্ছে যে কি,
বেলডোনা, বেল 30 আপনি এই মেডিসিনটা খেতে পারেন। দেখবেন এতই সেন্সিটিভ থাকে, ও হাত দেওয়া যায় না, এমনকি যেখানে শুয়ে আছেন সেই চাদরটা পর্যন্ত, বেড কভারটা পর্যন্ত যদি টাচ হয়ে যায় তাহলেও কিন্তু কষ্ট অনুভব করে। যদি এই কন্ডিশন থাকে আপনার তাহলে কিন্তু বেল 30 আপনি খেতে পারেন। দু নম্বর একটা কন্ডিশন কি হবে দেখবেন, যে একটা কন্ডিশন বলে রাখি, হয়তো সে পেশেন্টটা জানে না কি প্যাঙ্ক্রিয়াটিসের পেশেন্ট বা কী জন্য হয়েছে, কিন্তু একটা যদি দেখেন যে হয়তো রাতের বেলায় বা সকালবেলায় কারোর সাথে একটু ঝগড়া হয়েছে, তা আপনার মনের মধ্যে প্রচণ্ড রাগ হয়ে গেছে, রাগটা দেবিয়ে রেখেছেন, কিছু বলতে পারেনি, প্রকাশ হয়নি, হঠাৎ করে বিকাল দিক থেকে দেখলেন যে পেটে প্রচণ্ড বাম দিকে বা গোটা পেটে আপনার ব্যথা হয়ে গেলো এবং তীব্র ব্যথা আরম্ভ হয়েছে, পেটে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়েছে, সেই সেন্সিটিভ থাকবে, খিচুনি থাকবে, খিচে ধরে আছে, পেট ফেপে থাকতে পারে, খিল ধরার মতো একটা ব্যথা থাকতে পারে, পেশিতে মনে হয় যেন টান সেরকম একটা ব্যথা হবে, আর কি করবে সেই সময়তে তখন দেখবেন পেশেন্টটাকে এই পেটে এইভাবে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে এরকম করে বসে থাকতে বাধ্য হবে। যেমন মনে হবে যেন পেটটাতে কেউ মোচড় দিচ্ছে, এই ধরনের একটা জিনিস কিন্তু থাকবে, মোচড়াচ্ছে। আর কি মনে হবে, বেলে কি বলেছিলাম যে হাত দিয়ে কেউ যেন খ্যামচে ধরে আছে, এখানে কি মনে হবে শুধু হাত দিয়ে নয়, তার হাতটা মনে হবে যেন লোহার হাত, এত শক্ত সেখানে এরকম করে খামচে ধরে আছে এবং সেই জন্য সে এরকম করে চেপে সামনের দিকে ঝুঁকে অর্থাৎ এরকম করে বসে থাকবে যাতে পেটটা আরও বেশি চাপা যায়। তো সেই অবস্থায় পেশেন্ট একটু আরাম অনুভব করবে, অর্থাৎ চাপ দিলে আরাম হবে, প্রেসারে আরাম হচ্ছে, আর কি হবে সামনের দিকে ডবল ব্যান্ড হবে, অর্থাৎ এই সামনের দিকে ঝুঁকে এমনি ডবল থাকলে ব্যান্ড হবে, আর কি হবে রাগে এটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এর কারণ হিসেবে যদি আগে একটু রাগ দাগ হয়েছে যেটা বললাম সেরকম যদি হয় তাহলে কিন্তু সে এই রোগে আরম্ভ হতে পারে, সেটা প্যাঙ্ক্রিয়াসের জন্য হতে পারে বা আরও অন্যান্য যদি কোনো রোগের হয় তাহলেও কিন্তু এই সিমটমটা যদি থাকে তাহলে আপনি কিন্তু এই মেডিসিনটা খাওয়াতে পারেন এবং খুব ভালো কাজে দেয় সময় সময়। সেই কিন্তু 30 কেমনভাবে খাবেন, তার কবার খাবেন, কীভাবে খাবেন, এই ভিডিও চলাকালীন আমি বলছি, দেখতে থাকুন। এবার তিন নম্বর মেডিসিনটা কী আছে, তিন নম্বর মেডিসিনে যেটা হয় দেখবেন যে এই প্যাঙ্ক্রিয়াটাইটিসের জন্য খুব ভালো মেডিসিন, এটা অনেক সময় কাজে দেয় একুট ক্ষেত্রে। সেটা কী হয়, পেশেন্ট দেখবেন আপনার কাছে বলবে, ও তো জানে না যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হচ্ছে কি না হচ্ছে, আমরা ডায়াগনোসিস করার পরেই, ফটো করার পরেই বুঝতে পারি যে আপনার প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়েছে বা লিভার বেড়েছে বা কিডনি সমস্যা বা ইন্টেস্টাইনের সমস্যা, সেগুলো তারপরেই বোঝা যায় বা স্টোমাকের সমস্যা বোঝা যায়। এক্ষেত্রে পেশেন্ট আপনাকে একটা কথা বলবে, স্যার আমার না কিছু খাওয়ার পরেই বা খালি পেটেও এই যে এখান থেকে গোটা বুক পেট এগুলো সব জ্বালা করে, অনেক সময় তেতো তেতো, অনেক সময় বমি হয়ে যায়, যা খায় সেটা অনেক সময় বমি হয়ে যায়, অনেক সময় টক বমি হয়, তেতো বমি হয়, এই বিভিন্ন ভাব, কখনো কখনো কি শুধু সরি মনে হবে যেন বমি বমি ভাব, অর্থাৎ বমি হচ্ছে না কিন্তু অক 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 করা, এই এই ধরনের পিত উঠা বলিনি আমরা, সেরকম ধরনের ব্যাপার থাকে, অনেক সময় বমি হয়ে গেলে একটু আরাম হয়। আর কি হবে, যদি এই লক্ষণটা হচ্ছে যদি প্রচণ্ড জ্বালাটা থাকে, বমি করতে গেলেও জ্বালা, খাওয়ার পরেও জ্বালা, সবসময় একটা বার্নিং সেন্সেশন তার গলা থেকে এই এই যতদূর খাওয়াটা যাচ্ছে আর কি যেভাবে, সেই ততটাই জায়গাটি ওর জ্বালা অনুভব হচ্ছে, সেই জ্বালা যদি অনুভব হয় তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা কিন্তু খাওয়াতে পারেন বা খেতে পারেন, এটা খুব ভালো মেডিসিন। অনেক সময় প্যাঙ্ক্রিয়াটিসের জন্য যদি এই গণ্ডগোলগুলো হয় তাহলে খুব ভালো কাজে দেয়। এরপর যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হোক বা কিছু না বুঝেন কিন্তু যদি এই সিমটমটা ওই আগের মতোই থাকে, হঠাৎ করে আপনার ব্যথাটা শুরু হয়ে গেল, গ্যাস অম্বলের জন্য হতে পারে, সেন্সিটিভ থাকতে পারে, আর কি যদি মনে হয় যে এতই পেটটা চার মারছে, অনেক সময় ঢেকার উঠছে, অযথায় ঢেকার উঠছে, ঘুরে ফিরে বেড়াতে হচ্ছে পেটে কষ্টের জন্য, ব্যথার জন্য এক জায়গায় থাকতে পারছেন না, সামনের দিকে ঝুঁকে থাকতে হচ্ছে, পেটে চাপ দিতে হচ্ছে, আরেকটা জিনিস দেখবেন যে অনবরতই খালি ও একটা নিচের দিকে গ্যাস পাস হয়ে যাবে, সবসময় ইলেকট্রাম দিয়ে বা পায়খানা দ্বার দিয়ে একটা গ্যাস ওর বেরোতে থাকবে। অনেকে কী হয় গ্যাস বেরোলে, ফ্ল্যাটাস বেরোলে একটু আরাম হয়, এ কিন্তু সে আরাম বোধটা করবে না, কিন্তু বেরিয়েই যাবে গ্যাসটা পেট থেকে, এরকম মনে হবে। আর কি দেখবেন যদি মনে হয় যে না খুব চার মারছে আমাকে, কিন্তু এই বেল্ট বা এই যা পরে আছেন সেটা যদি লুজ করতে হয় তাহলে এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় এবং তার সাথে গরম সেঁক বা গরম জল খেলে ওর কিন্তু পেটে ব্যথাটা কমে যায়। সেটা যে কোনো কারণেই হোক, এখানে প্যাঙ্ক্রিয়াটিসের জন্য যদি হয় তাহলেও কিন্তু কাজে দেয়, সেটা হচ্ছে ম্যাগফক্স 6x বা 30 দুটোই কাজে দেয়। এবার খাবার নিয়মটা একটু বলে দিই, একুট ক্ষেত্রে যদি আপনার হঠাৎ করে এই ব্যথাটা খুব প্রচণ্ড পরিমাণে উঠে গেল সেক্ষেত্রে কী করবেন, যদি আপনি ডাক্তার হন বা যারা নতুন প্র্যাকটিস করছেন তাদের জন্য বলি, এই প্রতিটা মেডিসিনই যাই হোক যেটাই আপনার সিমটমে কাজে লাগবে সেটা কিন্তু ওই 30 পাওয়াটা আধ ঘন্টা পর 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 আপনি কিন্তু দিতে পারেন, সেটা এক চামচ জলে এক কটা হোক বা গ্লুকোজে যদি করে নিয়েছেন তো দুটো করে গ্লুকোজ বা তিনটে করে গ্লুকোজ আপনি কিন্তু আধ ঘন্টা পর পর খাওয়াতে পারেন। তিন চারবার, চারবার পাঁচবার খাওয়ার পর যদি কমে যায় তো ঠিক আছে,
নইলে কিন্তু আর রিস্ক নেওয়া উচিত নয়, আপনার কিন্তু স্পেশাল কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। তবে আশা করা যায় এটাও অনেক সময় কমে যায়, আমার পেশেন্টদিকে দিয়ে দেখেছি কিন্তু কমে গেছে। তবে প্রাইমারি স্টেজ যদি সেই সময় পাওয়া যায় তবে সুবিধা হয়। আপনারা নিজেরা যারা সাধারণ মানুষ রিস্ক না নেওয়াই উচিত, কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েই মেডিসিনগুলো খাওয়া উচিত। এর পরবর্তী যে মেডিসিনগুলো বলবো সেটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি হয় তার জন্য মেডিসিন বলবো, বা হতে পারে কি অনেক সময় প্যানক্রিয়াসে স্টোন জমে যায় ওটা সম্বন্ধে কি ভুল ভ্রান্তি আছে সেটা নিয়ে একটা ট্রিটমেন্ট হতে পারে, এবং একটা ক্যান্সার নিয়ে আলোচনা করব। যদি আপনারা এই তিনটের মধ্যে কোনোটা চান তাহলে অবশ্যই লিখে পাঠান কমেন্ট বক্সে, তাছাড়াও যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আপনাকে উত্তর দেবো, সবাইকে দিই, আপনাকেও দেবো। মেবি একটু দেরি হতে পারে, তার জন্য কিছু মনে করেন না।